স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি তৈরি করবে সুপ্রিম কোর্ট। 25শে সেপ্টেম্বরের মধ্যে নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তিনটি আলাদা প্যানেল থেকে একটি সার্চ কমিটি গঠন হবে বলেই জানা যাচ্ছে। রাজ্য সরকার আচার্য ইউজিসিকে নির্দেশ, আমরা জানবো বিষয়ে বিস্তারিতভাবে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে, কিভাবে হবে সার্চ কমিটি গঠন? দেখো, এখনো পর্যন্ত কোর্টের পক্ষ থেকে অর্ডার প্রকাশিত হয়নি, কিন্তু যে বিভিন্ন তথ্যগুলো আসছে সেখানে কিন্তু এটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে এই সার্চ কমিটি তৈরি করার জন্য। কেন এই সার্চ কমিটি হবে? মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য। সেক্ষেত্রে আজকে যে শুনানি ছিল, অর্থাৎ রাজ্য সরকারের দায়ের করা যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে যে শুনানি ছিল, সেই শুনানিতেই কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিচারপতি তিনি নির্দেশ দিয়েছেন যে 7 দিনের মধ্যে প্রত্যেককে তাদের নিজেদের যে নাম, অর্থাৎ আমরা জানি যে সার্চ কমিটির ক্ষেত্রে 5 জন থাকেন, তার মধ্যে বিভিন্ন ব্যক্তির নমিনিরা থাকেন, যেরকম রাজ্যপালের নমিনি থাকেন, যেরকম এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নমিনি থাকবেন, এক্ষেত্রে শিক্ষা দপ্তরের নমিনি থাকবেন, এরকম মোট 5 জন নমিনি থাকবেন। এখন এই 5 জন নমিনি যে নিয়ে সার্চ কমিটি তৈরি করতে হবে। এখন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, যে সেই নির্দেশে সুপ্রিম কোর্ট বলছে যে 7 দিনের মধ্যে এই সার্চ কমিটি তৈরি কর, সার্চ কমিটির যে নামগুলো সেই নামগুলো রাষ্ট্রকোর্টে জমা দিতে হবে, এবং সেক্ষেত্রে 3টে প্যানেল হবে। সেই 3টে প্যানেলের মধ্যে 1টা প্যানেল চূড়ান্ত হবে, এবং এই প্যানেলটাই কিন্তু মূলত সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর যে সার্চ কমিটি, সেই সার্চ কমিটি হিসেবে কাজ করবে, এবং স্থায়ী উপাচার্য নিয়োগের যে কাজটা সেই কাজটা শুরু করবে। ফলে কার্যত একদিক থেকে আমরা দেখে যাচ্ছি যে গত কয়েক মাস যাবৎ রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই স্থায়ী উপাচার্য নিয়োগের নিয়ে বিশেষভাবে জোরালোভাবে সওয়াল করা হচ্ছিল, যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে আচার্য যে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করছিলেন সেই নিয়োগের তীব্র বিরোধিতা করা হয়েছিল এবং স্থায়ী উপাচার্য নিয়োগের উপরই বিশেষ জোর দেওয়া হয়েছিল। কার্যত আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের ফলে সেই স্থায়ী উপাচার্য নিয়োগের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু ত্বরান্বিত হতে চলেছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি বা তৈরি করবে সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে 25শে সেপ্টেম্বরের মধ্যে নাম পাঠানোর নির্দেশ, 3টি আলাদা প্যানেল থেকে একটি সার্চ কমিটি গঠন হবে, যেখানে রাজ্য সরকার আচার্য ইউজিসিকে এই নির্দেশ দেওয়া হয়েছে, 3 থেকে 5 বিশিষ্ট ব্যক্তির নাম পাঠানোর নির্দেশ, প্রকাশ্যে রাজ্যপালকে শিক্ষামন্ত্রীর অপমান সওয়াল, রাজ্যপালের আইনজীবীর মতবিরোধের মধ্যে আমরা পড়তে চাই না, আমরা পড়ুয়াদের ভবিষ্যৎ দেখব, সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এই নিয়ে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া, কে কি বলেছেন শোনাবো। আজকে তো এই কথাটাই উঠেছিল, চ্যান্সেলর নিজের মতন করে সকলকে নিয়োগ করছেন, সার্চ কমিটি তৈরিতে কোনো উৎসাহ দেখাননি, চেষ্টাও করেননি, সার্চ কমিটি তৈরির বিল আটকে রেখে আছেন, বসে আছেন, তার আবার উত্তর কলকাতা হাইকোর্টে দিতে হবে, কলকাতা হাইকোর্ট জবাবদিহি করেছেন চ্যান্সেলরকে। এরই মধ্যে আর একটা ধাক্কা পেলেন উনি, যে তার উপরে ভরসা না করে এই সার্চ কমিটি সুপ্রিম কোর্ট করে দেবেন, কারণ বুঝতে পেরেছেন, সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে যে চ্যান্সেলর একটা দলের হয়ে কাজ করছেন, তাই জন্যই এই পদক্ষেপ। প্রশাসনিক ব্যবস্থা ব্যর্থ, ভেঙে পড়েছে, এমনকি উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও কোর্টকে হস্তক্ষেপ করে নির্দেশ দিতে হচ্ছে তারা কিভাবে নিয়োগ করবেন। রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য যদি সুপ্রিম কোর্টকে সার্চ কমিটি করে দিতে হয়, মানে অবস্থাটাতে এই জায়গায় যদি রাজ্য প্রশাসন নিয়ে থাকে, তাহলে তো বুঝতে হবে যে তাদের প্রশাসনিক কোনো যোগ্যতাই নেই, কোনো ক্ষমতাই নেই। আদালতকে আমরা প্রশাসনিক কাজে ডেকে ডেকে আনছি, আর এরপর যখন আদালত আরো কড়া পদক্ষেপ নেবে কোনো প্রশাসনিক কাজে, তখন আমরা চিৎকার করব। এই আদেশ একটা বিপদের ইঙ্গিত দিচ্ছে প্রশাসনিক ব্যবস্থার পক্ষে। দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়, এবং এই নির্বাচনের পর আদৌ বিশ্ববিদ্যালয়ে শান্তি ফেরে কিনা। বিশ্ববিদ্যালয়ে শান্তি না রাখবার পরিকল্পনাই হচ্ছে রাজ্য সরকারের পরিকল্পনা, এটা মাথায় রাখবেন। সুপ্রিম কোর্টের অবজারভেশন, সুপ্রিম কোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্ট যদি সার্চ কমিটি তৈরির দায়িত্ব নেয় তাহলে অত্যন্ত ভালো কথা, তবে এটা দুর্ভাগ্যজনক কোন সুস্থ গণতন্ত্রের ক্ষেত্রে যে একটা রাজ্যের নির্বাচিত রাজ্য সরকার আছে সেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে ইউজিসিকে মানছে না, শিক্ষক যুগ্ম তালিকায় আছে, সেখানে কেন্দ্রীয় সরকারের ভূমিকা থাকবে না, সেখানে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কোনো গুরুত্ব থাকবে না, সেখানে ইউজিসির কোনো গাইডলাইন মানা হবে না, পশ্চিমবঙ্গ কি স্বাধীন রাষ্ট্র নাকি? তবে একটা হয়েছে,
সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে একজন এক এক রকম ব্যাখ্যা দিতে পারে, তবে একটা কথা ঠিক, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে কিন্তু আচার্য মানানো গেল না। আর আচার্য না মানানোর ফলে যে মুখ্যমন্ত্রীর যে একটা নির্দিষ্ট তার একটা প্রতিনিধি সেটা রাখা যাচ্ছে না। অতএব যে টিভিতে ছিল সেটাই ছিল যে এত ঘুরিয়ে জল খাবার কোনো প্রয়োজন ছিল না, সার্চ কমিটি তৈরি করতে হবে এবং সার্চ কমিটি সুপ্রিম কোর্ট যখন করবে নিয়ম মেনেই করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।